শুভ দুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমাদের আজকে তারকা কথনের আয়োজনে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সবার খুবই ফেভারিট, তাকে কোন নাম দিয়ে পরিচয় দেয়া যায় সেটা চিন্তা করতে গেলে একটু কনফিউশন হতে পারে। নাম অনেকগুলো, এই ধরুন পাগলি সুরাইয়া কিংবা পাখি, এরকম অনেক অনেক নাম ধরে তাকে ডাকা যায়। বাট সব কিছুর মাঝখানে একটি কথা বলা যায়, সে খুবই ফেভারিট এবং খুবই সুইট হার্ট একজন মানুষ, আমাদের সকলের প্রিয় লিজা। হ্যালো, তোমাকে ধন্যবাদ সুন্দর করে সবসময় ইন্ট্রোডিউস করো আমাদেরকে এই আয়োজনে। তোমার কাজটা সে অনেক আগে থেকে দেখে যাচ্ছি, খুব সুন্দর করে তোমার দায়িত্ব পালন করে যাচ্ছ। আমার কাছে, আমি তো একটু একটু ওখানে বসেছিলাম, তো আমার কাছে এটা খুব দায়িত্বের একটা জায়গা মনে হয়। এন্ড মনে হয় যে এই আসনটার উপরে আসলে পুরো আয়োজনটা নির্ভর করে। তুমি আমাকে ভালোবাসো? এই কারণেই এত সুন্দর লাগে, বুঝছো? ভালোবাসার একটা ব্যাপার আছে। সো যখন একজন ভালোবাসার মানুষ আরেকজন ভালোবাসার মানুষকে পরিচয় করিয়ে দেবে, ওর মাঝে অনেক ভালোবাসার বিশেষণ থাকে। আমাদের অনেক ইনার ভালোবাসাও আছে, তোমার ঠান্ডা আমারও ঠান্ডা, দর্শক ভয় পাবে, এটা সিজনাল ব্যাপার, একটু সতর্ক থাকা লাগে আমাদেরকে। কিন্তু কাজের চাপে মাঝে মাঝে একটু হয়ে যায়, ছুটে যায় ওই কারণে। কিন্তু সবাই যে যেখানে থাকুন সতর্ক থাকুন, ওয়েদারটা একটু ঠান্ডা গরম ঠান্ডা গরম, তো এই ঠান্ডা গরম নিজেদের গায়ে লাগিয়েন না, একটু সাবধানে থাকতে হবে। কেমন চলছে সময় ব্যস্ততা? আসলে আমি ঈদের মধ্যে, মানে করোনার সময়টা তো আমি কাজ একদম বন্ধই করে ফেলেছিলাম, এবং মাঝখানে এসে বলেছিলাম যে কাজ, মাঝখানে যে কাজটা করেছিলাম সেটা পাখি পাখি নিয়ে এসে এখানে কথা বলেছি, তারপর আবার কাজ বন্ধ করে দিয়েছিলাম। আমি অনেক ভয় পাই, এন্ড যারা ভয় পায় তাদেরই আসলে ভয়টা আসলে ধরে। আমার ব্যাপার, আমার ব্যাপারেও তাই হয়েছে। আমি যতই আমি সিকনেসকে ভয় পাই, সেগুলো সব আমাকে জেকে বসে। তো আমি মাঝখানে একটু যখন আবার মনে হয়েছে যে একটু সাহস হয়েছে, তখন আবার ঈদের প্রচুর কাজ করা শুরু করেছি। ঈদে অনেক কাজ করেছি, এবং কাজ করতে করতে শেষ মুহূর্তে যে আমার ঈদের দুটো লাইভ ক্যান্সেল করতে হলো, কারণ আমি আগে এত প্রেশার নিয়েছি, এত ধকল নিয়েছি। সো তারপর দেখা গেল যে রেকর্ডেড প্রোগ্রামগুলোই অনিয়ার হচ্ছে, লাইভ শুধুমাত্র ঈদের আগের দিন একটা চ্যানেলে লাইভ করতে পেরেছিলাম, আর আরও দুটো লাইভ ছিল সেটা করতে পারিনি। তারপর আবার কিন্তু আমি বসে গেছি, আবার কাজ করিনি, একটু একটু রেকর্ডিং লাগে। কারণ আমার কাছে মনে হয় যে আমি তো গানের মানুষ, আমার স্টুডিও জোনটা আমার মানে খুব বেশি, আমার কাছে মনে হয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এর জন্য গান হচ্ছে, টুকটাক গান হচ্ছে। কিন্তু এভাবে রেডি হয়ে এসে শুটিং করা বা একটা মিউজিক ভিডিওর জন্য যে প্ল্যানিং গুলো বা স্টুডিও লাইভ, হ্যাঁ, তো সেগুলো স্টুডিও লাইভ, হ্যাঁ, সে লাইভগুলো, সেগুলো আমি আসলে করতে পারছি না, সাহস হচ্ছে না আমার। বেশি কাজ করলেই সিক হয়ে যাচ্ছি কেন জানি, একটু অবসর যাওয়া দরকার মনে হয়, একটু হাওয়া বদল হওয়া মনে হয় ইম্পর্টেন্ট হয়ে গেছে আসলে। দেখো অনেক দিন হয়ে গেল তো প্যান্ডেমিক শুরু হয়েছে, দু আড়াই বছরের উপরে হয়ে গেছে, তো আমরা আসলে সবাই কেমন জানি হয়ে গেছি না, যে কেউ কোথাও মানে শান্তি মতো কোথাও বের হতে পারছি না একদম। যদি মনে হয় যে আমি এখানে একটু ঘুরতে যাই, বা আমি একটু নানু বাড়ি দাদু বাড়ি যাই খুব বেশি, ময়মনসিং খুব কাছে, তো তারপরও ঘুরতে ঘুরতে হঠাৎ করে মনে হয় যে মাস্ক নাই, এখন যদি করোনা ধরে, এখন কি হবে, হ্যাঁ এখন কি হবে, মানে নির্ভয়ে আসলে কোনো কিছুই করতে পারছি না। এবং সেই ভয়টার কারণে আমার কাছে মনে হয় যে মেন্টালি তো একটা প্রেশার পড়ে। মানে ব্যাপারটা কিরকম বলুন তো, যে এই ভয়টা কবে কাটবে তার কোনো সময় জ্ঞান, কোনো কিছু নিশ্চয়তা নাই, কিন্তু ভয়কে তো আসলে জয় করতে হবে। ওইটাই করে যাচ্ছি, যে যার মতো যে যার জায়গা থেকে যতটুকু সতর্কভাবে পারা যায়, তাই তো। আর এই প্যান্ডামিকের মাঝখানে লাস্ট কাজ হচ্ছে পাখি, পাখি গানটা, আমি হ্যাঁ পাখি গানটা, মানে একটু বড় পরিসরে মিউজিক ভিডিও হলো, এবং এটা শুধু বড় পরিসর না বাবা, এটার ভিউ যা, এটার জনপ্রিয়তা যা, যেখানে যাই সেখানে উড়াল পাখি চলছে। সো উড়াল পাখি নিয়ে কথা হচ্ছে, এই উড়াল পাখির কিন্তু গতকালকে আরেকটা নতুন, হ্যাঁ আমি একটা আনপ্ল্যাগড করেছিলাম, হ্যাঁ আনপ্ল্যাগড বেরিয়েছে। সো ওটা নিয়ে কথা বলার আগে আমরা একটু উড়াল পাখি গানটা দেখতেছি, যেটা প্রথম বেরিয়েছে বেশ বড় আকারে। সো ওটা একটু দেখে নিয়ে তারপর আলাপ হবে, ছোট দারুণ ছিল। এবং আমি আসলে লিটারালি ওই মানুষটাকে আমি চমকে গেছি, মানে সত্যি উনিও, এইটা আসলে এই গানটা না, অনেক সময় দেখা যায় যে আমরা গান বের করার পরে গানের কাভার করছে অনেকে, বাট এটার ক্ষেত্রে হচ্ছে ড্যান্স কাভার হচ্ছে অনেক, এন্ড আমি খুব অবাক হয়েছি, ড্যান্স কাভার গুলাতে 6.5 মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, 3.5 মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। তো
মানে ড্যান্স নাম্বার তো সবাই খুব মজা করে নিয়েছে হঠাৎ করে, এনজয় করে না, হ্যাঁ হঠাৎ করে এতদিন পর আসলে একটা এরকম একটা ইলেকট্রনিক ড্যান্স মিউজিক ইডিএম বের হলো, সো এর জন্য মনে হয় মানুষ নিয়েছে, আর শুটটাও আমাদের খুব বেশি প্রচলিত মেলোডিয়াস একটা, হ্যাঁ যেটা শুনলে তোমার মাথায় ধরবে এরকম। আমি স্পেশালি বেলালকে ধন্যবাদ দিতে চাই, বেলাল খান এত সুন্দর একটা গান করেছে, এটা মুসাকে মাহমুদ লিখেছেন, তো হুট করেই তো আমি বলেছিলাম গল্পটা যে হুট করে আসলে কাজটা করা, বাট আমি মানে আই ডিডন্ট এক্সপেক্ট যে এটা এরকম হয়ে যাবে, মানে এত মানুষ এত কম সময়ে, লাস্ট 4-5 মাস হয়ে গেছে এই গানটা রিলিজ, 4 মাস সামথিং হয়েছে, 1.5 কোটির উপরে ভিউ, ভাবা যায় মানে কি দারুণ লেভেলের জনপ্রিয়তা পেয়েছে ভিউ। আমি না অনেক সময় আমি গণায় ধরি না, কারণ আমার কাছে মনে হয় যে গান ব্যাপারটা অনেকটা ডিপেন্ড করা হচ্ছে তোমার লাকের উপর, কখন যে কোন গানটা মানুষ পছন্দ করে যায়, তাই বলে যে ভিউ কম গানগুলো ভালো না সেটা না, বা জনপ্রিয় না বা মানুষ পছন্দ করছে না, গানের বাণী ভালো নয়, একটা গানই সুন্দর, এন্ড সুন্দরের ভেতরের সুন্দর গানগুলো আসলে মানুষ হঠাৎ করে নিয়ে নেয়, নিয়ে নেয় এটা আসলে খোদা তালা আল্লাহ আল্লাহ উপরওয়ালার ইচ্ছা। মানে যেটা বলা লাগে যে উড়াল পাখির এই টোটাল টিমকে আমরা অভিনন্দন জানাই, এত চমৎকার কোরিওগ্রাফি, মডেলস যারা কাজ করেছেন আলফি এবং বাকিরা সবাইকে অভিনন্দন, আর বিরাল ভাইকে স্পেশালি, হ্যাঁ ডিরেকশনে ধন্যবাদ দিতে হয় তাকেও, একদম ছেলে বাট খুব ডেডিকেশন নিয়ে কাজ করেছে, একদমই একদমই, এবং সবাইকে নতুন করে দেখা, বিরাল ভাইকে আমরা নতুন করে দেখা তাই ভিডিওতে দেখা বলেছি কি দারুণ বলে এই লজ্জা দিয়ে, এরপর সে আবার ইন্সপায়ার হয়েছে যে আমি এরপর আরো ড্যান্স করব, মানে আমি পারি আমাকে দিয়ে হয়। আচ্ছা আনপ্লাগটার গল্পটা একটু শুনি, আনপ্লাগটা আসলে এটা হুট করে বের হলো, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক জমকালো গানের ভিতরে শিল্পী যখন মানে খালি গলায় বা একটা গিটার নিয়ে যখন গায় তখন সেটা একটা অন্যরকম ফ্লেভার হয়, আর যদি এটা কোনো পরিচিত গান থাকে সেটা যদি এভাবে ডিফারেন্ট ভাবে আসা যায় তাহলে আমার মনে হয় এটা আমার থিংকিং হয়েছে যে এভাবে একটু আমি গানটা করে দিতে পারি। হ্যাঁ ওই গানটা তো মানে ডুয়েট ভার্সন ছিল এবং অনেক মিউজিকের মধ্যে, তো এটাই আমি একটু সফটলি মানে আমি আমার নিজের ভয়েসে, এবং কোনোটা কিন্তু মানে প্রি রেকর্ড ওভাবে করা না, একদম আমি গেছি আগে গানটা গেয়েছি তারপর শুট করে চলে এসেছি মানে অতটুকু, মানে অ্যাজ লাইভ করা, মানে একসাথে মোটামুটি সবটা হয়েছে। এই গানটা কোথায় দেখতে পাবে সবাই? এটা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে, লিজা ইউটিউব চ্যানেল, সেখানে দেখতে পারবে। সো উড়াল পাখি আনপ্ল্যাগড দিয়ে যদি সার্চ করা হয়, সেগুলোও তো সবাই দেখতে পাবে। হ্যাঁ আমার আমার চ্যানেলে বেশ আমি এখন কিছু কন্টেন্ট দিচ্ছি অগাস্ট মাসকে ঘিরে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো সপরিবারে যখন যেই দিনটা ছিল তাদেরকে স্মরণ করে আসলে আমি একটা গান করেছিলাম, সাদি মোহাম্মদ উনি গিয়েছিলেন গানটা সেদিন আকাশে, সেদিন আকাশে শ্রাবণের, এই গানটা আমার খুব পছন্দের একদম ছোটবেলা থেকে সবারই, হ্যাঁ বাট আমি দেখি যে মানুষ একটু কম করে বা কম গাচ্ছে এরকম, আমি এই গানটাকে আমার কাছে কেন মনে হয়েছে যে এই দিনটার জন্য এই গানটাই একদম পারফেক্ট, এবং আমি তখন এই গানটাকে আবার একটু রিঅ্যারেঞ্জ করে এই গানটা করেছি, এটাও আমার ইউটিউব চ্যানেলে আছে, এবং সাদি স্যারের সাথে কথা বলেছি এবং উনি খুব খুশি হয়েছে যে গানটা করেছো লিজা খুব সুন্দর হয়েছে, এই যে সিনিয়রদের কাছ থেকে যে এতটুকু ভালোবাসাটা এটাই আমার কাছে মনে হয় আসলে অনেক বড় একটা ব্যাপার, এরকম টুকটুক করে আসলে কন্টেন্ট দেওয়া হচ্ছে। আচ্ছা আমরা এখন একটা দেখে আসি একটুখানি, তারপরে আসি, চলুন দর্শক। কি মিষ্টি, ধরো একদিন ঘুম থেকে উঠলা তারপর একটা টেলিফোন পেলে তুমি নায়িকা হবার অফার, মানে সিনেমার জন্য অফার, আমি মনে করছি যে ঘুম থেকে উঠলা উঠে দেখলা যে তুমি মিষ্টি হয়ে গেছো, তুমি মানে ইউ আর অলরেডি সুইট, শুধু তুমি খেতে পারো তোমাকে খাওয়া যাবে না, দ্যাটস ইট, বাট তুমি এমনিতেই অনেক সুইট, থ্যাংক ইউ সো মাচ। তুমি নায়িকা হওয়ার গল্প বলো, ধরো একদিন তুমি ফোন পেলা যে তুমি তুমি সিনেমার অফার পেয়েছো, এটা তো অনেক সময় অনেক অনেক ধরনের গল্প, তোমার সঙ্গে যিনি কাজ করবেন তোমার সাথে যে হিরো সব মিলিয়ে একেবারে মানে সোনায় সোহাগা, তখন কি করবে? যত সোহাগাই হোক আমাকে দ্বারা আমার দ্বারা আসলে এই সিনেমাটা হবে না এবং অভিনয়টাও হবে না, কারণ আমি খুব রেসপেক্টের জায়গায় আমার অভিনয় জিনিসটা,
আমি যেমন গান ছোটবেলা আমি সবসময় বলি গান ছোটবেলা থেকে শিখে এসেছি এখনো শিখছি এন্ড আমার কাছে মনে হয় আমি কিছুই পারি না আমাকে আরো জানতে হবে আরো শিখতে হবে তারপর আমি আমার অডিয়েন্সকে মানে আমার যতটুকু পারি অতটুকু দিচ্ছি কিন্তু আমি হুট করে গেলাম অভিনয় করতে 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 শিখলাম তো সেই ব্যাপারটার মধ্যে তো মানে আমার ফিরে আরেকটা জায়গায় শুরু করা তখন আরেকটা জায়গা শুরু করার আরেকটা জিনিস আমি ওই জায়গায় তো অত বেশি পরিপক্ক হতে পারবো না আর ওই জায়গাটায় আমার মানে কি বলে আমার কাছে মনে হয় আমার দর্শকদের সাথে আমার একটু কি বলে এটাকে সুন্দর করে না না সুন্দর করে ধোকা দেওয়া হবে কারণ আমি তো এটা ভালো পারি না ওনারা তো আমাকে পছন্দ করে দেখছে ভালোবেসে দেখছে তো অনেক সময় থাকে না যে অন্ধভক্ত যাই করি সব পছন্দ করে বাট আমি তো রাইট করছি না আমার কাছে এটা খুব সিরিয়াস লাগে যে যে জিনিসটা আমি জানি না বা আমি যে কোনো কাজে গেলে একটু হলেও আমার জানতে হবে বা বুঝতে হবে আর আর অভিনয়ের জায়গা তো আমার কাছে গানের জায়গা অথবা অডিয়েন্সের সামনে বসে এক দুইটা কথা বলা আমার কাছে অনেক বড় দায়িত্ব মনে হয় যে আমি এই কথাগুলো বলছি এই কথাগুলো আমি নিজে বিলিভ করে বলছি বলছি কিনা তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি যেটা জানি না এটা অল্প অল্প দস্তুর একটু শিখে টিখে আমি আমার অডিয়েন্সকে ধোকা দিতে চাই না এই জন্য আমি আসলে অভিনয়ে আমি কখনোই যাব না আমার গানের প্রয়োজনে যতটুকু যেমন সুরাইয়াতে পারিনা ড্যান্স তারপরও করেছি কি ভালো ছিল ভালো ছিল না তুমি নাচের মেয়ে তুমি কেমনে বলো ভালো ছিল সেজন্যই তো বলছি না মানে আসলে ভালো ছিল মানে আমাদের রিজাল্ট ওটা হচ্ছে ওটা ওভাবে চলে যায় ধরো তোমার একটু এক্সপ্রেশন বা ধরো গানের গান মানে গানটা তো আসলে তোমার না তো তুমি জানো কি এক্সপ্রেশনটা ওই জায়গায় দিতে হবে সো ওভাবে ওভাবে হয়ে যায় ওই জায়গার জন্য ওই গায়িকা নায়িকা হিসেবে ওইখানে একদম পারফেক্ট হ্যাঁ ওইটাই মানে আমার গানের প্রয়োজনে আমার যতটুকু করতে হয় এভাবে আমাকে দর্শক শ্রোতারা আমরা এখন ঠিক ওই রকম একটা গান এই মুহূর্তে দেখবো চলো এই যে দেখে না ওই যে নাইনটিজ এর একটা থাকে না প্রেম এই ছাদ থেকে ওই বারান্দা থেকে ওই যে তোমাকে অ্যাক্টিং এর কথা বলছিলাম ওই যে তোমার বলছিলাম আমি এই যে ধরো সিঁড়ি থেকে উঠলাম উঠে নায়ককে একটু কি ঝুঁকি করে দেখছি আবার নেমে যাচ্ছি এই জায়গাটা করতে সারাদিন গেছে আমার জানো মানে অভিনয় জিনিসটা যে পারফেক্টলি হওয়ার জন্য তারপরেও উনি মানে পলক ছিল তারপরেও সে এত বেশি সন্তুষ্ট হয় নাই আচ্ছা লিজা হইছে এরকম এরকম একটা ব্যাপার ছিল এইটা করার পর থেকে আমি বুঝেছি যে অভিনয় জিনিসটা কত কঠিন আর এখানে তো কোনো ডায়লগ নাই তোমার এক্সপ্রেশন দিতে হবে সব এটা আরও বেশি কঠিন সারাদিন চলে গেছে তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আর পরের পরের সময়ের মধ্যে করা হয়েছে তো শুরুর দিকে তারা সবাই মনে করেছিল যে আমি যেভাবে গান গাই বা আমি এটা তো আমি গানের সাথে এক্সপ্রেশন আমি তো কোনোটা বানিয়ে বানিয়ে দিতে পারি না তো গানের সাথে বা গানের ওয়ার্ডের সাথে ওয়ার্ডিং এর সাথে আমার সব কিছু চলে আসে তো যখন এটা করতে গেছি তখন তো আর কিছু আসে না এবং আরো ব্যাপার আছে কি জিনিসটা যে তোমার সামনে কোনো মানুষ নেই তোমার সামনে একটি যন্ত্র যেটির নাম ক্যামেরা হ্যাঁ তার কে দেখে তোমার এক্সপ্রেশন দিতে হবে তুমি কিন্তু মানে ওকে তোমার মানুষ ভাবতে হবে ভেবে তারপর এক্সপ্রেশন দিতে হবে এবার তুমি যাই দাও পারফেক্টলি দিতে হবে পারফেক্টলি দিতে হবে ওই তো সিঁড়ি দিয়ে উঠতে নামতে নামতে উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে গেছে লাস্টে বলছি যা হয়েছে হয়েছে এর থেকে বেশি আর পারবো না আমি আরে এই জন্যই আমার কাছে মনে হয় যে যেটা যে জানে না বা যে যে জিনিসটা নিয়ে যে পারদর্শী না সেই জিনিসটা শিক্ষক আগে অবশ্যই জানা উচিত সবাই সবারকে সবকিছু জানা দরকার আছে কিন্তু শিখে জেনে বুঝে তারপর আসুক আচ্ছা এখন তো সবই একটু একটু করে খুলতে শুরু হয়েছে কাজ হচ্ছে বিভিন্ন রকমের মানে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো তাদের বার্ষিক অনুষ্ঠানগুলো করছে বা আদার্স যা থাকে তো এরকম কাজ কি করতে শুরু করেছিলে না টুকটাক শো শুরু হয়েছে বাট আমি আসলে বলি যে আমি আসলে যে এই ধরনের শোগুলো করি ধরো ওপেন এয়ার শো যেখানে 10-12-15-20 হাজার মানুষ থাকে তো সেটার তো পারমিশন এখনো পাওয়া হচ্ছে না সো আমার আসলে ছোট পরিসরের শো আমি আসলেই করি না ছোট ধরো 200-300 মানুষ হোক বা যেভাবে হোক ওই ধরনের প্রোগ্রাম আমার করা হয় না সেই জন্য আমার মনে হয় যে পারমিশন নিতে নিতেও ধরো আরো বছর খানেকের মতো লাগবে তো আমার বছর খানেকের মতো আমার স্টেজে হয়তো বা আমি আমি ওভাবে যেভাবে আগে ফুল ফোর্সে দৌড়াদৌড়ি করতাম স্টেজ শো করতাম সেটা আসলে হচ্ছে না এন্ড সামটাইমস আমার মনে হয়
জং ধরে গেছে না 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 একদমই না আমাদের লিজা কিন্তু মঞ্চে একেবারে পাখির মতো মানে আমার কয়েকটা শো একসাথে আমাদের স্টেজ শেয়ার করা হয়েছে তো আমি জাস্ট অ্যানাউন্স করে বেরিয়ে যাচ্ছি ওই সময় পিছে পিছে লিজা স্টেজে ঢুকছে ও পাখির মতো একবার এই কোণায় ছুটছে এই কোণায় ছুটছে গাইছে এত সুন্দর কমিউনিকেট করে ও দর্শকের সাথে নিঃসন্দেহে এটা মিস করবে ইভেন আই এম শিওর যে যে ভক্তরা রয়েছেন যারা স্টেজে তোমাকে সরাসরি দেখে তোমার গান শুনতে যায় তারাও তোমাকে মিস করছে এর জন্যই সামটাইমস হয় কি ধরো এরকম চুপচাপ শো যেগুলো হয় হ্যাঁ সেখানে ধরো আমি 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 আমাকে খুঁজে পাই না শান্তি লাগে হ্যাঁ শান্তি লাগে না ধরো গানই থাকে অনেক সময় অনেক শো আমার কাছে খুব ভালো লাগে ধরো আমি যেখানে আমি আমার আমার অডিয়েন্স এখানে বসছে গান শোনার জন্য আমি শুধু গানই করছি শুনছি সেটা আরেক জিনিস সেরকম প্রোগ্রাম আমি করি না বৈঠকি আছে হ্যাঁ তা ওই রকম বৈঠকি প্রোগ্রাম আসলে আমার করা হয় না কিন্তু অনেক সময় থাকে অনেক কিছু শোস থাকে যেখানে ধরো মানুষ বসেছে আসলে গান শোনার জন্য হ্যাঁ হ্যাঁ সেটাও হয় কিন্তু বড় পরিসরে 1,000-2,000 মানুষ এরকম থাকে সেটা অন্য জিনিস ওখানে গাইতে ভালো লাগে আবার কিন্তু সবচেয়ে যেটা মিস করি যে স্টেজটা সেখানে আমার আমার যে 5 জন মিউজিশিয়ান আমরা যে স্টেজের যে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমাদের লাইভ গানের সাথে স্টেজ একদম একদম বিশাল ব্যবধান অ্যান্ড আমার আমার কাছে স্টেজে আমি কোনো সময় যে যখন আমি গান করি কোনো গান কিন্তু প্ল্যান করে যাই না যে আমি এটা করবো অ্যান্ড আমার পিছে যারা মিউজিশিয়ানস থাকে তারাও কিন্তু জানে না যে লিজা এটা করবে এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন মানে হঠাৎ করে কিছু হয়ে যায় হ্যাঁ হঠাৎ করে কি জানি হয়ে যায় হঠাৎ করে একটা অডিয়েন্স অডিয়েন্সের উপর চোখ গেল সে কি করছে আমরা অনেক মজা করি মানে স্টেজটা আসলেই খুব মজার আমি খুব মিস করছি আসলে আমি খুব 200-300-1,000-1,500-2,000-10,000 এর কথাই মানে মনে আমাদের লিজা হাজারের নিচে কথা বলে না আসলে ওই শোজ গুলো আসলে ওপেন এয়ার শোজ অনেক মিস করি ওটার ওটার মজাটা আনন্দটা অন্যরকম ওটা আসলে ডিফারেন্ট 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 একদমই একদম এন্ড আই মিস দ্যাট সো মাচ সো ব্যাডলি ওকে সো আমরা একটু ট্র্যাক চেঞ্জ করি অন্য প্রসঙ্গে আসি সেটা হচ্ছে লিজার গুরুদের কথা একটু জানতে চাই শুরু থেকে আমি ছোটবেলায় শিখেছি আমার ছোটবেলা থেকে বড় হওয়া একদম ময়মনসিং গৌরীপুরে এবং সেখানে আমার প্রথম আমার আমার ফ্যামিলিতে কেউ গান করে না আমার আব্বু শুধু গান পছন্দ করে অ্যান্ড আমি বলবো যে আমার এ পর্যন্ত আসার পেছনে একমাত্র একজন আছেই একদম থাকবেই আমার হ্যাঁ লেগেই আছে আমার আব্বু হ্যাঁ ইভেন আব্বুর এখন এমন অবস্থা হয়েছে আমি পচে গান গেলাম এটাই ভালো হয়েছে হ্যাঁ আম্মু বলে যে আজকে জামাটা কেমন হয়েছে আজকে মনে হয় গলাটা একটু বসেছিল আজকে তোমার গলা চিনি নাই এরকম বলে কিন্তু আব্বু হচ্ছে আমার গান সব মানে পছন্দ করবেই কোনো ভুল নাই আমার অ্যান্ড আমি সবচেয়ে ভালো গান গাই আমার থেকে ভালো কেউ গাইতে পারে না দেখো প্রত্যেক বাবার কাছে তার কন্যা হচ্ছে পৃথিবীর সেরা মানুষ সেরা নারী সেরা মানে সেরা সবকিছুতে এই জন্য আমার প্রাউড প্রাউড লাগে কিন্তু আমার ভুলগুলো আমি নিজেই ধরার চেষ্টা করি আর ওখান থেকে আমার ময়মনসিং যখন আমি স্কুলে পড়ি তখন হচ্ছে আমার প্রধান শিক্ষিকার মাধ্যমে রাবেয়া খানম তার মাধ্যমে আসলে আমার গানের শেখাটা মানে গান শিখতে উনি বলে তারপর ওস্তাদ এমে হাই উনার কাছে আমার হাতে খড়ি উনি এখনো আছে হ্যাঁ সেই তারপর থেকে আসলে শুরু হয় এবং সেই শুরু হওয়ার পর এখন পর্যন্ত চলছে বর্তমানে ওস্তাদ আনোয়ার হোসেন আনু ওনার কাছে আমি এখনো শিখছি আমার আমাদের সকলের শ্রদ্ধা এবং শুভকামনা লিজার সমস্ত গুরুদের প্রতি এবং যারা সবসময় ইন্সপায়ার করেন লিজাকে গান করবার জন্য ভালো গান করবার জন্য লিজা অনেক ধন্যবাদ অনেক শুভকামনা খুব ভালো লাগলো আড্ডা দিয়ে অনেকদিন পর ভালো থেকো তুমি তুমিও ভালো থেকো অ্যান্ড সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সাথে থাকবেন